হ্যাঁ, $2 মানে দুইটা ক্লিকের সময় ইয়েটা লিডটা আসছে, পরে আবার দুইটা ক্লিক একটু আগে আসলো। আচ্ছা, তাহলে আমরা অবশেষে পেইনের অ্যাকাউন্ট ইউএস ব্যাংক অ্যাপ দিতে সক্ষম হয়েছে। সক্ষম জি। আচ্ছা আচ্ছা, আমাদের স্টুডেন্ট জাস্ট একটা কোর্স করেই সফলতা অর্জন করছে, শুধু আমাদের টেকনিক মেথডে কাজ করে, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করে। ওকে, আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, ওকে ভাই, আপনার কি ল্যাপটপ আছে? ল্যাপটপ তো এখন সাথে নাই। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে এখন স্ক্রিনটা শেয়ার করুন, যেভাবে বলবো ওইভাবে অ্যাপ্লাই করবেন, উল্টাপাল্টা না, যাতে ভুল কখনো চাপ না লাগে। ঠিক আছে, তো স্ক্রিন শেয়ার আচ্ছা, করেন। হ্যালো, জি, সালামু আলাইকুম। সালামু আলাইকুম ভাই, শেয়ার হয়েছে না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, দেখি আপনার অ্যাকাউন্টটা। যাক, চার থেকে একটা লিড আসছে, গুড, মোটামুটি $203, হ্যাঁ $203 ইনকাম হয়েছে আপনার। হ্যাঁ, $2 মানে দুইটা ক্লিকের সময় ইয়েটা লিডটা আসছে, পরে আবার দুইটা ক্লিক একটু আগে আসলো। আচ্ছা, তাহলে আমরা অবশেষে পেইনের অ্যাকাউন্ট ইউএস ব্যাংক অ্যাপ দিতে সক্ষম হয়েছে। সক্ষম জি। আচ্ছা, মনে করেন আমাদের স্টুডেন্টের জন্য পেমেন্ট পাওয়ার জন্য আমরা এতটা কষ্ট করি, ঠিক আছে, আমরা এতটা কার্যক্রম শুরু করি যে হ্যাঁ, ওনার যাতে পেমেন্টটা উঠে। জি ভাইয়া, $203 উপরে ক্লিক করে, তো আচ্ছা, ওকে, তো আপনার এটা ফার্স্ট পেমেন্ট। আচ্ছা, জি, এখন পেনের অ্যাকাউন্টটা লগ ইন দেন। কেনার তো আপনি আমাদের কাছ থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক সাপোর্ট পাইছি, যেটা আমি মূলত আর কি আশা করি নাই, তার চেয়ে বেশি পাইছি। ঠিক আছে ভাই, ওকে, লগ ইন দেন। আচ্ছা, এবার আপনি হোমে যান, ওই থ্রি ডলার আইকন আছে না, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, এবার গেটওয়ে এডে ক্লিক করেন। এবার রিসিভিং অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করেন, নিচেটা আসেন, ইউএসডি ক্লিক করেন, ডিটেলসগুলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার সিপিএ বিল্ডে যান আপনি। সিপিএ বিল্ড হয়ে গেল, এইখানেই তো আছে। এখানে আছে, নিউ ট্যাবে যান। হ্যাঁ, এবার আপনি পেমেন্ট সেটিং এ যান, সেটিং এ থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে হচ্ছে পেমেন্ট। হ্যাঁ, পেমেন্ট সেটিং এ যান, আচ্ছা, নিচে আসুন, নিচে আসলাম, একদম নিচে, অ্যাড এডিট পেমেন্ট ডিটেইলস, ওখানে ক্লিক করেন, আচ্ছা, নিচে আসেন, এবার এডিট করেন, নিচে আসেন, এডিট, এগুলো অবশ্য আমার দেয়াই আছে, অর্ধেক করে রাখছি। আচ্ছা, এবার নেক্সট দেন, নেক্সট দিই, ক্যান্সেল দিয়ে নেক্সট। হ্যাঁ, এবার আপনার ব্যাংক নেম নিয়ে আসেন, এটা কি, এটা এটা উপরেরটাই থাকবে, ওখানে ডিরেক্ট ডিপোজিট এসআই থাকবে। হ্যাঁ, তাহলে ওখানে ক্লিক করেন,
ইউটিউবে যান, হ্যাঁ যেখানে দেখছেন ব্যাংক নেম কপি করেন, ব্যাংক নেম, রাউটিং এবি এটাকে একবার সব কপি করেন, পুরো শুধু পেস্ট করবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে রাউটিং, এটা রাউটিং করলাম, তারপরে অ্যাকাউন্ট তারপর নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার, আচ্ছা অ্যাকাউন্ট নাম্বার, আচ্ছা ঠিক আছে। এবার আপনি ইয়েতে চলে যান, সিপিএ বিলটি চলে যান, অ্যাড ব্লু মিডিয়া, আচ্ছা। এখন ব্যাংক নেম, হুম পেস্ট করুন, ব্যাংক নেম হচ্ছে সিটি এটা, ব্যাংক, হ্যাঁ নিচে আসেন, রাউটিং দেন, রাউটিং দিলাম এইটা না, হুম এটা, আচ্ছা তারপরে অ্যাকাউন্ট তারপরে নাম্বার দেন, এটা। হুম এবার সব কিছু একটু ফাইনাল, রাউটিং আর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার একটু দেখে ফাইনাল দিয়ে দেন। একবার দেখে নিয়ে আসি, তাহলে রাউটিং হচ্ছে 03, এটা ঠিক আছে, আর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার 70। আচ্ছা এতটুকু দেখলেই হবে, হ্যাঁ এবার ঠিক আছে, চেকিং এ ক্লিক করেন, চেকিং নিচে আসেন, ওই যে আই এগ্রি এগ্রি, দা টার্মস, ওদেরকে টিক চলে দেন, দেন নেক্সট দেন, নেক্সট টু স্টেপ ভেরিফিকেশন। হ্যাঁ ওই নাম্বার একটা কোড যাবে, কার নাম্বার এটা, আমার এটা এখন সাবমিট না, দেন সাবমিট করে দেন, ওয়েট করেন, পেমেন্ট ডান, একটা রিফ্রেশ মারেন, পেমেন্ট সেটিং ডান, হ্যাঁ ওকে। এবার পেনর সেট আপ গাইড, এবার ক্লিক করেন উপরে, উপরে হুম এখানে, না আচ্ছা আচ্ছা, উপর থেকে একটা মেইল আসলো, দেখি কি মেইল আসলো, কন্ট্যাক্ট অর পেমেন্ট ডিটেলস হ্যাভ বিন চেঞ্জড, আচ্ছা ঠিক আছে। এবার আপনি সিপি বিল্ডে যান, থিয়েটার আইকনে ক্লিক করুন, থ্রি ডেটে হুম এখান থেকে অ্যাকাউন্টে যান, এখান থেকে আপনি চলে যাবেন আবার পেমেন্ট সেটিংয়ে, নিচে আসেন, ওকে, এই যে বিল স্ট্যাটাসে ক্লিক করেন, হয়ে গেছে পেবল, হ্যাঁ কালকে আপনার ব্যালেন্স পেন্ডিংয়ে চলে যাবে, অটোমেটিক অটোমেটিক পেডের চলে মানে, যাবে, বুঝতে পারছেন, আচ্ছা আচ্ছা, মানে আমাকে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট বসাইতে হবে না, যা থাকবে দুশো পুরোটা তিন ডলার আছে, $203.40 ফুলি আপনার পেনের পেন্ডিংয়ে চলে যাবে, আচ্ছা আচ্ছা, মানে এখন যেহেতু পেয়েবল হয়েছে এখন আর কোনো ঝামেলা নাই, বুঝতে এখন অটো পারছেন, ঠিক চলবে, আছে। আপনি যতবার উইথড্র দেন ততবারই আপনার ইয়েতে চলে যাবে, আপনার হচ্ছে আচ্ছা যে আচ্ছা। পেনর চলে যাবে অটোমেটিক।